হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার জন্য সিটিপি থেকে বৃদ্ধি ও বিকাশের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে দেখো বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা, ঠিক আছে? বৃদ্ধি বলতে বোঝায় পরিমাণগতভাবে আকারের পরিবর্তন, ঠিক আছে, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো উচ্চতা, ওজন, আয়তন ইত্যাদি, ঠিক আছে? দেখো, শৈশব ও বাল্যকালে দেহের উচ্চতা এবং ওজন ক্রমশ অধিক হয় এবং পেশিগুলো সবল হয়। এই ধরনের পরিবর্তনকে বৃদ্ধি বলে, ঠিক আছে? যেমন একটা উদাহরণের মাধ্যমে দেখো কী আছে। যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি ও হাতের দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে, শৈশবে এগুলো দেখা যায়। এরপর দেখো, বৃদ্ধি ও বিকাশকে বিকাশ শব্দ দুটির অর্থ প্রায়ই এক বা সাদৃশ্য মনে হয়, ঠিক আছে? এবারে দেখো বিকাশের সংজ্ঞা। বিকাশ বলতে শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায়, যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে। বিকাশগত পরিবর্তন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে, ঠিক আছে? বিকাশগত পরিবর্তন শিশুর আচরণের মধ্যে প্রকাশ পায়, ঠিক আছে? নেক্সট দেখো, বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর, বৃদ্ধি বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটে, অর্থাৎ বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। নেক্সট 2 নম্বর, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন রকম হয়, ঠিক আছে? যেমন জন্ম থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি। নেক্সট 3 নম্বরটা আছে কি, শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। শিক্ষক শিক্ষার্থীদের বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা পরিকল্পনা রচনা করবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বর কি দেখো, যে শিশুর বৃদ্ধির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকে, সে সারা জীবন বা জীবন জীবন বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে থাকবে, ঠিক আছে? 5 নম্বর, শিশুর বৃদ্ধি নির্বিচ্ছিন্নভাবে ঘটে। বয়সভেদে বৃদ্ধির হারের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু কোনো বয়সে থেমে গিয়ে আবার শুরু হয় এমনটি ঘটে না। তাই বৃদ্ধির ক্ষেত্রে নির্বিচ্ছিন্ন ও ধারাবাহিকতাই একটি অন্যতম সত্য, ঠিক আছে? নেক্সট দেখো বিকাশের সাধারণ বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর কী আছে দেখো, বিকাশ একমুখী পরিবর্তন ঘটায়। আচরণের পরিবর্তন বা শিখনের এই রূপ এই এর ফলই বিকাশের ঘটে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর অপশনটা কী আছে, 2 নম্বর বৈশিষ্ট্যটি, বিকাশের লিঙ্গগত পার্থক্য দেখা যায়, ঠিক আছে? বিকাশ হয়তো লিঙ্গগত পার্থক্য বলতে ছেলে মেয়ের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায় বিকাশের ক্ষেত্রে। নেক্সট 3 নম্বর, বিকাশ একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া, কারণ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ঘটে, ঠিক আছে? তাহলে বিকাশটা মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত ঘটে, আর বৃদ্ধিটা বয়স নির্দিষ্ট বয়স পর্যন্ত দেখা যায়, এর পার্থক্যের মধ্যে দেখা যাবে তখন, ঠিক আছে? 4 নম্বর, বিকাশ সাধারণ দিক থেকে বিশেষ দিকে অগ্রসর হয়, ঠিক আছে? সাধারণ দিক থেকে বিশেষ দিকে অগ্রসর, এটা সবাই জানে, ঠিক আছে? নেক্সট দেখো 6 নম্বর, মানুষের জীবন বিকাশের প্রক্রিয়া খুব জটিল। মানুষ নিজেই পরস্পর সম্পর্কযুক্ত নানা গতিশীলতার এক জটিল সমন্বয়, তাই বলা যায় বিকাশ একটি জটিল প্রক্রিয়া, ঠিক আছে? 7 নম্বর অপশনটা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, বিকাশ বংশগতি এবং পরিবেশের ফল, ঠিক আছে? এবারে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য দেখো, প্রথম পার্থক্যটা কি আছে, আকার ও আয়তনে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, আর এখানে বিকাশের পার্থক্যটা কি আছে, আকার ও আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনের উৎকর্ষতার বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো ফল। নেক্সট 3 নম্বর অপশনটা দেখো, বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শারীরিকের মধ্যে সীমাবদ্ধ,
আর বিকাশের ধারণা দৈহিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিক সবই অন্তর্ভুক্ত। নেক্সট 4 নম্বর কি আছে দেখো, বৃদ্ধি স্বতঃস্ফূর্ত তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। এখানে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সত্য। ঠিক আছে, নেক্সট 5 নম্বর অপশনটা দেখ কি আছে দেখো, পার্থক্যটা বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন হাতের পেশির ব্যায়াম করলে হাতের পেশি বৃদ্ধি পায়, পায়ের পেশির উপর এর প্রভাব পড়ে না। ঠিক আছে, বিকাশ সামগ্রিক, মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক প্রাক্ষোভিক বিকাশের উপরও দেখা যায়। নেক্সট দেখো 6 নম্বর 7 নম্বর গুলো, 6 নম্বর কি আছে, বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, আমি তখন বলেছিলাম, আর বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে। ঠিক আছে, বৃদ্ধি পরিমাপযোগ্য আর বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ। এরপর আছে কি, বৃদ্ধি পরিমাণগত আর এটা গুণগত, বিকাশটা গুণগত। নেক্সট 9 নম্বর আছে, শিক্ষা বৃদ্ধির পরিমাপকে প্রভাবিত করলেও তার বাঞ্ছিত কিনা সে ব্যাপারে শিক্ষার মনোবিদদের মধ্যে মতভেদ আছে। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির পূর্ণ বিকাশ। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব বিস্তারকারী সামাজিক উপাদান সমূহ কি কি আছে, সামাজিক উপাদান, দারিদ্রতা, দারিদ্র আমাদের জীবনের অন্যতম প্রধান শত্রু। ঠিক আছে, দারিদ্রের ফলে প্রত্যক্ষভাবে শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর কিরূপ প্রভাব পড়ে সেটা আমরা জানি। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর কি আছে, সুযোগের অভাব, প্রতিটি শিশুই জন্মসূত্রে কিছু ক্ষমতা প্রবণতা ইত্যাদি নিয়ে আসে, তবে ব্যক্তিভেদের ক্ষমতা এবং প্রবণতার মধ্যে পার্থক্য দেখা যায়। নেক্সট 3 নম্বরটা দেখো কি আছে, বঞ্চনা সুষ্ঠুভাবে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায় হলো বঞ্চনা, যেমন শিশুর একটু বড় হলে যত বেশি পিতামাতার উপর নির্ভরশীল হয়, যত বেশি অন্যদের সঙ্গে মেলামেশার সুযোগ থেকে বঞ্চিত হয়, তত বেশি শিশু সামাজিক বিকাশে ব্যাহত হয়। এছাড়াও আরও কিছু সামাজিক উপাদান আছে, যেমন বিপর্যস্ত পরিবার, দুর্বল পরিবেশ, সরি দুর্বল প্রতিবেশী, বাসস্থানের অভাব, পিতামাতার ভূমিকা ইত্যাদি। দেখো বিকাশ প্রক্রিয়ার বিভিন্ন দিকগুলো কি কি, দৈহিক বিকাশ হয়, মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, অহংবুদ্ধির বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, ভাষার বিকাশ, তো প্রজ্ঞামূলক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ ইত্যাদি। ঠিক আছে, এ ছিল আমার বিকাশের ও বৃদ্ধি বিকাশের ধারণা। নেক্সট ভিডিওতে আমি বৃদ্ধি ও বিকাশের যে নীতিগুলো আছে সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।